গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, বেশ অনেকটা সকাল, রান্নাবান্না তোড়জোড় শুরু। তবে হ্যাঁ, তোড়জোড় আজকে থেকে না, কালকে থেকেই শুরু। কারণ তোমরা তো জানো সবজি আমি কিছুটা কেটে রাখার চেষ্টা করি আগের দিন রাত্রিবেলায়, তো এই সবজিগুলো সব কেটে রেখেছি আজকে রান্নাবান্নার কাজকে অনেকটা সহজ এবং কম সময়ের মধ্যে করে ফেলবার জন্য। তো ওখানে উচ্ছে আলুর চচড়ি হয় বলে উচ্ছেটা কেটে রেখেছিলাম, আর করবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি, তার জন্য কিছু সবজি কেটে রেখেছিলাম। তবে হ্যাঁ, উচ্ছের সাথে আলু দেবো, সেই আলুটা কিন্তু আমি কেটে রাখিনি, সেটা আমি এখন কেটে ধুয়ে নিলাম। আর উচ্ছে আলুর চচড়িতে না, উচ্ছেটা আমি সবসময় আগে একটু ভেজে নিই, তাহলে একটু হলেও তেতোটা কম লাগে, এই আর কি। যা, একসাথে উচ্ছে আলু ভাজলে ঠিক ভাজাটা ভালো হয় না বলে আমার মনে হয়। তো উচ্ছেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আবার তার মধ্যে পাঁচফোড়ন আর লঙ্কা অ্যাড করেছি, তার মধ্যে আলুটা দিয়েও আবার একটু ভাজা ভাজা করে, এখানে হলুদ আর নুন অ্যাড করে জল অ্যাড করে দিলেই তো হয়ে গেল। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু আজকে উচ্ছে আলু চচ্চড়িতে একটুখানি টুইস্ট আনবো আর কি। তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেটা কিনা আমি নিজেও আগে কখনো করিনি, তবে করার পর দেখলাম খেতে বেশ ভালো লাগছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো উচ্ছে আর আলুটা ভালো করে ভাজা ভাজা তো করছি আমি, নুন হলুদ আর লঙ্কাও সেখানে অ্যাড করে দিয়েছি, আর ওদিকে পাশাপাশি অন্য রান্নাও শুরু করতে হবে, কারণ নইলে সময়ের সাথে পেরে ওঠা যাবে না। তো ঝটপট ওখানে আমি ডিমের ঝোল করবো বলে সেটাও রেডি করে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে দেখো পাশে, আলুও কেটে নিয়েছি, তো ডিমটাও এখানে পাশাপাশি আর কি শুরু করবো করা। আর এখানে উচ্ছে আলু চচ্চড়িতে অ্যাড করলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা। তো অনেকে না উচ্ছে আলু চচ্চড়িতে সর্ষে বাটা তারপর বড়ি ভেজেও অ্যাড করে, সেটা ভালো লাগবে খেতে সম্ভবত, আমার তো মনে হয়। তো যাই হোক, আমি তো সর্ষে বাটা কোনোদিন দিইনি, আজকে দিলাম। আর খুব বেশি নতুনত্ব রান্নায় আনলে সেটা যদি খেতে না চায় বা খেতে না পারে, যেহেতু বাইরে গিয়ে খাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে, তাই জন্য ভাবলাম যে একটুখানি সর্ষে বাটা অ্যাড করে দেখি আজকে কেমন লাগছে। নেক্সট টাইম যখন করবো একটুখানি বড়ি ভাজা করেও অ্যাড করে দিয়ে দেখবো, নিশ্চয়ই ভালোই লাগবে। তো যাই হোক, এখন দেখো উচ্ছেটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ফুটতে দিয়েছি, আর এদিকে ততক্ষণে ঝটপট করে আমি ডিমের ডালনাটাও করে নিচ্ছি। আসলে রান্নাবান্নার ব্যাপারটা খুব সকাল সকালই এখন আমার করে ফেলতে হচ্ছে, কারণ প্রয়োজন হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হচ্ছে এবং সমস্ত জিনিসই নিয়ে যাচ্ছে। আর যেহেতু এত সকালে খাওয়া দাওয়া করার অভ্যাস নেই আর কি, সেহেতু খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না, সেজন্য ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবটাই আমার প্যাক করে দিতে হচ্ছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানবেই, তো সেই জন্য ঝটপট করে আমি করে ফেলছি সব কিছু। আর এদিকে দেখো দুদিকে দুটো রান্না যেমন হচ্ছে, সামনের গ্যাসটাতে আমি আবার এই সময় চা বসালাম, মানে সকালের চাটা কিন্তু এখনও খাওয়া হয়নি, তার আগে এই সমস্ত ব্যবস্থাগুলো হয়ে গেছে। আর অন্যান্য দিনও যখন সাধারণ রুটিন আমার থাকে, মানে পরীক্ষা চলা চলে না যখন আর কি, তখনও কিন্তু আমি সবজি সবসময় রাত্রিবেলায় কিছু না কিছু কেটে রাখার চেষ্টা করি, যাতে আমার পরের দিনে সকালের কাজ কিছুটা হলেও হালকা হয়, এবং সর্বোপরি এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য, যে সবজিটা যদি কাটা থাকে একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারবো, এই যা আর কি। তো যাই হোক, সেই জন্য কেটে রাখি। আর এখন তো না কেটে রাখলে একা হাতে কাটা বাটা সব কিছু করে খুব অল্প সময়ের মধ্যে সব কিছু করে ফেলাটা একটু তো চাপের হবে। তো যাই হোক, উচ্ছে আলু চচ্চড়ি ডিমের ঝোল সবই তোমার হয়ে গেল। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো আমি, সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি রান্না করাটা, মানে আমি যেভাবে করি আর কি। তো ডালিয়ার খিচুড়ি না একটু মুগের ডাল দিয়ে করলে খুব ভালো লাগে, নইলে শুধু ডালিয়া দিয়েও কিন্তু করা যায় এবং সেটাও খুব হেলদি অপশান। ডালিয়াটা না ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভীষণভাবে উপকারী একটা জিনিস। তোমরা যারা ওয়েট লস করছো বা করার কথা ভাবছো, তারা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়তে এই ডালিয়াটাকে রাখতে পারো, যেটা কিন্তু মানে অনেকটা সময় পেটে থাকে এবং হেলদি তো বটেই। তো সেই কারণে ডালিয়ার খিচুড়িটা যারা ওয়েট লস করে তারা কিন্তু খাওয়ার চেষ্টা করে। তবে হ্যাঁ, সবজিটা বেশি পরিমাণে দিলে সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে, এবং আমি যে পরিমাণ তেল দিয়ে রান্না করছি তেলের পরিমাণটা তার থেকেও কম হবে। আর যেহেতু খিচুড়ি জাতীয় জিনিস আমরা একটু মিষ্টি অ্যাড করেই থাকি, সেহেতু মিষ্টিতে সুগারের মানে চিনির পরিবর্তে আর কি জ্যাগারি পাউডার ব্যবহার করা যেতে পারে, তাহলে কিন্তু এটা পারফেক্ট ওয়েট লসের একটা রেসিপি হতে পারে। কারণ আমি নিজে যখন ওয়েট লস করছিলাম বা করেছি, তখন কিন্তু এই ডালিয়াটাকে আমি খুবই প্রেফার করতাম, যেহেতু খেতে ভালো লাগে এবং অনেকটা সময় পেটে থাকে সেই হিসাবে। আর সবজিটা যদি বেশি পরিমাণে দেওয়া যায় সেক্ষেত্রে আলুটা তোমার স্কিপ করতে হবে, এবং আরও অনেক রকম সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করা যেতে পারে। আমি আজকে আলু, ফুলকপি, বিনস, গাজর এগুলোই অ্যাড করেছি। আর যেটা বললাম তোমাদের, মুগের ডালটা একটু ভেজে তো তুলে নিয়েছি, ধুয়ে ফেলবো বলে ধুয়ে ব্যবহার করব। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এই সমস্ত সবজিগুলো যেগুলো আমি দেবো সেগুলো একটু ভাজা ভাজা করব, কিন্তু ফুলকপির আলুটা আগে দিয়েছি যাতে একটু বেশি ভালো করে ভাজা হয়ে যায়। আর এখানে তারপরে বাকি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। আর যারা ওয়েট লসের জন্য এই রেসিপিটা ট্রাই করবে, তারা অবশ্যই সর্ষের তেলের বদলে সামান্য পরিমাণ ঘিও ইউজ করে করতে পারো।
আর সেটার পরিমাণটা কিন্তু অনেকটাই কম হবে যারা ওয়েট লসের জন্য এই রেসিপিটা ট্রাই করবে। তো যাই হোক, এখানে সবজিগুলো একটু ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হলে, বিশেষত ফুলকপি ভাজা হলে না একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো সেই ভাজাটা একটু ঠিকঠাকভাবে করে নিলে পুরো রান্নাতেই সেই ফ্লেভারটা থাকবে। আর এখানে আমি মশলা হিসেবে অ্যাড করছি শুধুমাত্র সামান্য আদা বাটা, এবং সেটাও বেশ অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে নয়। তো আদা বাটাটা অ্যাড করেও একটু নাড়াচাড়া করে নিলাম যাতে আদাটাও ভাজা হয়ে যায়, মানে কাঁচা গন্ধ না থাকে আদার। তারপরে আমি এখানে মুগের ডাল যে ভেজে তুলে রেখেছিলাম সেটা ধুয়ে রেখেছি, সেই মুগের ডালটা অ্যাড করলাম। আর তারপরে ডালিয়াটাও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাও অ্যাড করলাম। মুগের ডালের সাথে ডালিয়ার পরিমাণটা তোমরা সেম সেম রাখতে পারো, কিন্তু আমি মুগের ডাল যে পরিমাণ নিয়েছি তার ঠিক ডবল পরিমাণ ডালিয়া এখানে নিয়েছি আর কি। তবে যদি সমান পরিমাণে রাখো সেক্ষেত্রে স্বাদটা কিন্তু আরও অনেক বেশি ভালো হবে, কিন্তু আমি সেটা করিনি। আর ডালিয়া শুধুমাত্র, মানে মুগের ডাল ছাড়া, মুগের ডালটা যদি মাঝখান থেকে স্কিপ করে দাও, সেটা বাদে যে প্রসেসটাতে ডালিয়া রান্না করছে সেটাও করতে পারো, সেটাও কিন্তু হেলদি এবং টেস্টিও বটে। তো যাই হোক, এবার বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ডালিয়া আর মুগের ডাল দুটোর পরিমাণ একসাথে করে যে পরিমাণটা হয়েছিল তার ঠিক ডাবল পরিমাণ জল দিলেই কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি এখানে জল হিসাবে তার থেকে পরিমাণে বেশি অ্যাড করব, তার কারণ একটু পাতলা পাতলা খেতে এটা বেশ ভালো লাগে। খুব ড্রাই হয়ে গেলে সেটা যেরকম লাগে তার থেকে একটু পাতলা হলে ভালো লাগে। তবে হ্যাঁ, সেদ্ধ হয়ে যাওয়ার পরে যদি জলের পরিমাণটা কম মনে হয় সেক্ষেত্রেও কিন্তু গরম জল অ্যাড করা যেতে পারে, যেটা আমি আজকেরটাতেও করেছিলাম। কারণ সেদ্ধ হওয়ার পরে দেখলাম জলটা একদম টেনে গেছে, আর যেহেতু আমি একটু পাতলা রাখবো সেহেতু আমি পরে জল অ্যাড করেছিলাম। দেখো, সেদ্ধ হওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাস সিমে দিয়ে আমি সেদ্ধ করেছি, সেদ্ধ হওয়ার পরে আমি একটু জল অ্যাড করে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। আর নুন মিষ্টিটা এখানে আমার কম লাগছিল বলে আমি একটু অ্যাড করেছি। আর নামানোর আগে তোমরা একটু ঘি বা বাটার ইউজ করতে পারো, ভীষণ ভালো লাগে তাহলে খেতে। তো আজকে ব্রেকফাস্ট দেবো বলে আমি এই ডালিয়ার খিচুড়িটা কিন্তু করেছি। তো ব্যাস, ডালিয়ার খিচুড়ি কিন্তু আমার একদম রেডি। তো রান্না কমপ্লিট হওয়ার পরেই প্রথম কাজ হচ্ছে টিফিনটা আমার গুছিয়ে ফেলা, মানে যেটা যে কন্টেনারের মধ্যে দেবো সেই কন্টেনারে তুলে ফেলা, এবং তারপরে সেটাকে ঠান্ডা করতে দেওয়া। কারণ গরম অবস্থায় তো কোনোভাবেই এটা এই এয়ারটাইট কন্টেনারগুলোতে দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। সেজন্য আমি একটুখানি ঠান্ডা অবশ্যই করে নিই। তো যেখানে যেটা দেওয়া সেটা সেই জায়গায় তুলে নিলে তারপরে ঠান্ডা করতে একটুখানি সময় দিতে হবে। তবে অনেক সময় সেই সময়টা আমার হাতে কম থাকে বলে আমি একটুখানি বড় থালা বা বাটিতে জল নিয়ে তার মধ্যেও এগুলো বসিয়ে কিছুটা ঠান্ডা করে নিই আর কি। কারণ এক একদিন এমন হয় রান্না কমপ্লিট হতে হতেই অনির্বাণের বেরোনোর সময় হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তখন জল পেতেই ঠান্ডাটা করে নিই। আর দেখো, ডালিয়ার খিচুড়িটা টিফিন বক্সে তুলে নিয়ে তার মধ্যে সামান্য ঘিও আমি অ্যাড করে দিয়েছি। আর এটা খাওয়ার জন্য আলুর যে ঝুড়ি ভাজা হয়, মানে এটা কেনা আর কি, তো সেই ঝুড়ি আলু ভাজাও একটুখানি আলাদা কন্টেনারে করে দিয়ে দিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, সকালবেলার পরে তোমাদের সাথে আর সারাদিনে কোনো রকম কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো কিছুই শ্যুট করিনি সারাদিনে, কারণ আজকে বৃহস্পতিবার ছিল। তো কাজকর্ম তো প্রচুর থাকে জানোই, সাধারণ দিনেও ঘরে তো বৃহস্পতিবার কাজকর্মও বেশি থাকে। সেই সমস্ত কাজকর্মের ব্যাপার যেমন ছিল, তার সাথে সকালবেলা আজকে আমাকে বেরোতে হয়েছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য। তো সেখানে প্রায় ঘন্টা দুয়েক সময় আমার চলে গেছে। এবার বৃহস্পতিবার দিন সকালবেলা ঘন্টা দুয়েকের জন্য ঘর থেকে বেরিয়ে বাইরের কাজ করে আসলে যেটা হয়, ঘর তো এদিক ওদিক হয়েই যায়, তো সেই মানে টাইমটা ঘরের কাজের এদিক ওদিক হয়ে যায়। তো সেইগুলো সমস্ত কিছু সামলে, তার সাথে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ব্যাপার থাকে, সেই সমস্ত করে তারপরে খাওয়া দাওয়া করে শরীর একদম ভালো লাগছিলো না, সেই জন্য তারপর থেকে আর কোনোরকম ব্লগিং আমি করতে পারিনি। এখন আবার সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ঘরের সমস্ত কাজ যতটা সম্ভব আর কি করে রেখে তো আমি গেছিলাম। আর তারপরে এসে খাওয়া দাওয়া করা, স্নান করা, পুজো করা, তারপরে খাওয়া দাওয়া সবই করেছি। কিন্তু দুপুরবেলা খাই খেয়েছি আমি আর টুকলু, সেই বাসন কটা শুধু রয়েছে, তার আগে রান্নাঘরের কাজ তো আমি পুরো কমপ্লিট করেই গেছি। তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করি, এখন থেকে কী করছে না করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আর রান্নাঘরের অবস্থাটা দেখাচ্ছি। চলো, মানে সকালবেলা রান্নাঘরের রান্না করাটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর যেহেতু তাড়াহুড়ো ছিল না সেহেতু আর আলাদা করে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু কাজকর্ম তো রোজকার যেমন থাকে সেরকমই সব কিছুই করেছি। এরপর দেখো, সেই বাসনগুলো যে সকালে মেজে রেখেছি সেগুলো রয়েছে, এগুলো এখন জায়গা মতো তুলবো। আর বেসিনে দেখতে পাচ্ছ কিছু বাসন রয়েছে যেটা হচ্ছে দুপুরবেলা আমি আর টুবলু যে খাওয়া দাওয়া করেছি সেই বাসন কটা রয়েছে। আর দুপুরবেলা আমি খেয়েছি না, তারপর থেকে ডাইনিং টেবিলটা পর্যন্ত আমার মোছা হয়নি, মুছতে হবে এখন। মানে একদম তখন আর ইচ্ছা করছিলো না, শরীরটা একদম ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো একটু রেস্ট নিই। তো রেস্ট একটুখানি তো নিয়েইছি, তো তাতেও যে শরীরটা খুব একটা ভালো হয়েছে
তা নয়, খুব একটা ভালো লাগছে না শরীরটা কি এখনও। তো যাই হোক, তারপরেও কাজগুলো তো করতে হবে। তো চলো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম বলা যেতে পারে, কারণ সেই সকালবেলার রান্নাঘরের কাজকর্ম, রান্না বান্না যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর থেকে এখন আর কি এলাম। তো টুবলো এখন পড়তে বসেছে, আমি এদিকে আমার কাজকর্মগুলো একটু এগিয়ে নিয়ে যাই। যত তাড়াতাড়ি কাজকর্মগুলো হবে তত তাড়াতাড়ি দিনটাকে আর কি শেষ করা যাবে। আর ইচ্ছা আছে যে আজকের থেকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালবেলা বেশ অনেকটা আগে এখন উঠতে হচ্ছে। নর্মাল যেভাবে আমি যেরকম টাইমে উঠতে হয় তার থেকে অনেকটা আগে, তোমরা জানোই যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, অনির্বাণ যে টাইমে যেত তার থেকে অনেকটা আগে যেতে হচ্ছে। এবং খাওয়া দাওয়া সব কিছুই প্যাক করে দিতে হচ্ছে, খাওয়া দাওয়ার না রান্না করে প্যাক করে দেওয়া সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়াটা তোমার ঠান্ডাও করতে হচ্ছে, গরম অবস্থায় তো প্যাক করা যাচ্ছে না। এবার ঠান্ডা হওয়ার সময়টা দেওয়ার জন্য একটু আগেই করতে হচ্ছে সব কিছু, যদিও আমি জলের ওপর বসিয়ে দিচ্ছি, ফ্যান চালিয়ে দিচ্ছি, এরকম করেই ঠান্ডা করতে হচ্ছে। আর গরমকালে দেখবে ঠান্ডা হতে সময়ও লাগে। তো যাই হোক, মোট কথা হচ্ছে সকালবেলা থেকেই কাজকর্ম, অনেক সকাল থেকেই আর কি কাজকর্ম শুরু করে দিতে হচ্ছে, সেই জন্য একটু আগে আগে উঠতে হচ্ছে। তাই ভাবছি আজকে থেকে দিনটা একটু তাড়াতাড়ি শেষ করবো, মানে একটু তাড়াতাড়ি শুতে যাওয়ার চেষ্টা করবো। তো চলো এখনকার মতো কাজকর্মগুলো আবার শুরু করি। আসলে এক একদিন এরকম হয় যে শরীরটা যেন একদম চলতেই চায় না, শরীর খুব খারাপ কিছু বা সেরকম কিছু নয়, কিন্তু কাজের যেন এনার্জি একদম পাওয়া যায় না, খালি মনে হয় একটু রেস্ট নিলে ভালো হয়। তো আজকে সেরকমই একটা দিন, একদমই কাজের জন্য আমার কোনো এনার্জি নেই, ফলে তো কাজগুলো করতে যে ভালো লাগছে সেরকমটা নয়, সেটা সাধারণত হয় না আমার। কারণ তোমরা জানো যারা আমার ভিডিও দেখো যে আমার প্রত্যেকটা কাজ এই সংসারের আমি প্রচণ্ড ভালোবেসে করি, এমন নয় যে কাজগুলো আমাকে দিয়ে কেউ জোর করে করায় বা নিজেও যে নিজেকে দিয়ে জোর করে করাই এমনটা নয়। কাজগুলোর প্রতি আমার ভালোবাসা রয়েছে প্রচণ্ড, প্রত্যেকটা জিনিসই খুব ভালোবেসে খুব যত্ন নিয়ে খুব নিষ্ঠার সাথে কাজগুলো আমি করি। তো যাই হোক, শরীর খারাপ থাকলে সেটা কোনোভাবেই সম্ভব হয় না। আজকেও আমার একদম কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে থাকি, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাহলে সংসারটা অচলই হয়ে যাবে বলতে পারো। তো সেই জন্য আর নিজেরও রান্নাঘরটা অগোছালো থাকলে না একদম দেখতে ভালো লাগে না, ঘর তো ভালো লাগে না, রান্নাঘরটাতে না সবসময় নিজের কাজ এখানে করতে হয়, তো মানে আমার কর্মক্ষেত্র বলতে পারো, তো সেই কারণে যেন গোজগাছ করা না থাকলে ভালো লাগে না। তো যাই হোক, বাসনগুলো জায়গা মতো তুলেই ভাবলাম আগে চা বসিয়ে নিই, কারণ চা না খেয়ে বাসনপত্র মাজতে পারবো না। তো দেখো চা বসিয়ে দিয়েছিলাম, চা খেয়ে আমি আবারও কিছুটা সময় বসেছিলাম, এবং তারপরে এবার ফাইনালি আমি রান্নাঘরটাকে একদম ঠিকঠাক করতে চলে এসেছি। ঠিকঠাক বলতে এই দুপুরের বাসনপত্র থেকে শুরু করে এখন যে চা খাওয়া হলো, তার সাথে মুড়ি চানাচুর মেখেছিলাম, সব কিছু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ফাইনালি আমি চলে এসেছি বাসন মাজতে। মানে বাসনটা না মেজে নিলে আর কি কোনো কাজই যেন শুরু করতে পারছি না মনে হচ্ছে। তো যাই হোক, এই সময় বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 তো বেজেইছে। তো বাসনগুলো এখন চটপট মেজে নেবো, তারপরেও রয়েছে প্রচুর কাজ, সেই কাজগুলো সব চটপট করে নেব। আর এই সময় জানো তো হঠাৎ করে, মানে আমার অন্তত জানা ছিল না, মানে ওয়েদার রিপোর্ট আমি দেখিনি, সেটা হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যাকে বলে এই সময় শুরু হয়ে গেল। প্রথমে ঝড় মতো উঠলো আর কি, প্রচণ্ড ঝোড়ো হাওয়া, এবং ঝোড়ো হাওয়া উঠলে এই সময় যেটা হয় ঘরবাড়ি প্রচণ্ড ময়লা হয়ে যায়, তো আমার ক্ষেত্রেও সেটা হলো আর কি। বিশেষত বারান্দাটা, মানে বারান্দা তো যেহেতু খোলা পুরোপুরি সেহেতু পুরোই মানে ধুলো হয়ে যায়, আর তার সাথে ঘরের দরজা জানলা বন্ধ করতে যেটুকু সময় লাগে সেটুকু সময়ের মধ্যে ঘরেও সেই ধুলোবালিটা চলে আসে। আর ঝড় বৃষ্টি একটু হলে না, এখনও তো সেরকম গরম পড়েনি, কিন্তু গরমকালে তীব্র গরমে যখন ঝড় বৃষ্টি হয় তখন বারান্দায় গিয়ে দাঁড়াতে এত ভালো লাগে যে তখন আর ধুলোর কথা মাথায় থাকে না, তখন বারান্দার ধুলো ঘরে কিন্তু অনায়াসেই চলে আসে। তো যাই হোক, সেই জন্য ঝড় বৃষ্টির কালে তার পরের দিনের পরিশ্রমটা অনেকটা বেড়ে যায়, এবং তৎক্ষণাৎও কিছু পরিশ্রম থাকে, কারণ সঙ্গে সঙ্গে একটুখানি পরিষ্কার না করে নিলে কিন্তু নোংরা থেকেই যায়। তো যাই হোক, বাসনগুলো মোটামুটি তো মেজেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে এই ব্যাগটা রয়ে গেছে, মানে এই ব্যাগটার মধ্যে করে অনির্বাণকে টিফিনটা আমি দিই আর কি। তো সেইগুলো নামিয়ে একটুখানি জলে ভিজিয়ে নিলাম, কারণ এটা আলাদা জায়গায় রাখা ছিল, ভুলেই গেছিলাম এটার কথা। তো সেটা বার করলাম, আর তারপরে দেখো টেবিলটা মুছতে এসেছি, তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরের থেকে টেবিলটা এই অবস্থাতেই পড়ে আছে, যেটা সাধারণত হয় না। তো যাই হোক, চলো টেবিলটাও এখন মুছবো ভালো করে। আমি সাধারণত গ্যাস ওভেন বা কাউন্টার টপ যে স্প্রেটা ইউজ করে পরিষ্কার করি সেটাই নিয়ে এসে টেবিলটা মুছে নিলাম খুব ভালো করে, টেবিলও এতে খুব ভালো পরিষ্কার হয়। তো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেবার ম্যাটগুলো দেখো আমি নিয়ে চলে গেছি, ম্যাটগুলো একদম ওই স্ক্র্যাবার দিয়ে লিকুইড জেল দিয়ে পুরো পরিষ্কার করে নেবো, মাঝে মাঝে এটা আমি করি। তোমরা অনেকেই ম্যাটগুলোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো বা কীভাবে ওয়াশ করি, তো দেখো একদম ওই বাসন মাজার যে স্ক্র্যাবার বা যে লিকুইড সেটা দিয়েই একদম এরকমভাবে ঘষে ঘষেই পরিষ্কার করি, কিচ্ছু হয় না। মানে 3-3.5 বছর তো হয়েই গেছে আমি এইভাবেই আর কি ব্যবহার করছি, মানে বাসন মাজার মতোই পুরো মেজে নিই, কারণ সবসময় মুছি তো বটেই, দিনে 2-3 বার মোছা হয়, কিন্তু তাহলেও মাঝে মাঝে এইভাবে পরিষ্কার
করে নিলে একদম পরিষ্কার হয়ে যায়, কোনোভাবেই কোনো ময়লা থাকে না, যার জন্য এই জিনিসগুলো খুবই ভালো, দেখতে তো ভালো লাগেই, তার সাথে মানে অনেক দিন ধরে চলছেও, এটাও বেশ সুবিধাজনক। তো দেখো এখন যেটুকু যা বাসন আবার ছিল ওখানে সেটুকুও মেজে নেব। বাসন মাজার কাজটা কমপ্লিট হয়ে গেলে না মনে হয় অনেকটাই কাজ হয়ে গেল, যদিও কাজ এখনও আমার হাতে অনেক আছে, মানে কাজ করতে চাইলে সাধারণত জানো তো কাজের শেষ হয় না, সেটা আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই তাই, আর কাজ করতে না চাইলে মনে হবে যে বসেই থাকি আর কি, আসলে কাজ করার ইচ্ছাটাই কাজগুলোকে এক জায়গায় করে দেয়। তো যাই হোক যতটা যা পারবো কাজ বাজ করবো, আর তাছাড়া এখনকার মতো বাসন মাজা হলো ঠিকই, রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে তো আবার কিছুটা বাসন বেরোবে, তো ওইদিকে রান্নাঘরের কাজ মোটামুটি মিটিয়ে আমি এখন চলে এসেছি এই কম্বলগুলোকে তুলবো বলে। এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয়, কারণ এই কম্বলগুলো না ওয়াশিং মেশিনে কেচে নিয়েছিলাম, মানে এক এক দিনে এক একটা করে আর কি, তো কেচে কেচে এক জায়গায় করে রেখেছিলাম, এবার তোলা আর হচ্ছে না, তাই ভাবলাম আজকে এটা তুলেই দিই, না তুললে কী হচ্ছে কাঁচা অবস্থায় রাখা আছে আবার ময়লাই হয়ে যাচ্ছে। এবার তোলা বলতে এরকম এই প্লাস্টিকগুলোর মধ্যে করেই, কেনার সময় ছিল তো এর মধ্যে করেই রেখে আমি ডিভানে তুলে দেব, আর আসলে যেহেতু বেড়াতে যাওয়ার ব্যাপার আছে এই কাজগুলো মিটিয়ে না নিলে বাইরে থাকলে কী বলো তো আরও ধুলো হয়ে যাবে, তো ভাবলাম কাজগুলো গুছিয়ে যাই, যদিও আমরা যখন থাকবো না তখন মা বাবা এসে থাকবে এরকমটা কথা আছে, তাহলেও কাজগুলো গুছিয়ে গেলে সুবিধা হবে আর কি। তো এখানে দেখো ডিভানে জিনিসপত্রগুলো সব মানে বার করে যেগুলো সামনে ছিল এগুলো ভেতর দিকে করে রাখছি কম্বলগুলো, আর ডিভান ভর্তি ওই লেপ কম্বল এই সমস্তই রয়েছে, আর কি করা যাবে। যাই হোক তো এখন তারপরের কাজে আবার চলে এসেছি, সেটা হচ্ছে জামাকাপড় ভাঁজ করে রাখা। এগুলো হচ্ছে গতকালের কাঁচা জামাকাপড় যেগুলো কিনা ভাঁজ করা হয়নি, সকালবেলা থেকেই যেহেতু মানে ব্যস্ত ছিলাম নানারকমভাবে বা শরীরেও ইচ্ছা ছিল না কাজের ফলে, তো এখন এই কাজগুলো না করে নিলেই নয়, মানে কোথায় রাখবো জামাকাপড়গুলো এদিক ওদিক হয়ে থাকবে কুচকে যাবে, সেজন্য এখন ভাঁজ করে নিলাম, নিয়ে এই বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিলে তারপরে আবার রান্নাঘরে যাব, রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর আজকে দেখো রাত্রিবেলা খাওয়া হবে মাছের ঝোল দিয়ে ভাত, মানে একদম সিম্পল মেনু বলা যেতে পারে। আর গতকাল যে মাংস রান্না মানে এনেছিল রান্না না সরি এনেছিল সেই মাংসটাও দু পিস রয়েছে, সেটাও গরম করে নেব। আর আজকে সমস্ত কিছু গ্যাসে গরম করার কারণ কী বলো তো, যেহেতু তোমাদের বললাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ফলে তো পাওয়ার অফ রয়েছে, মাইক্রোওভেন তো অন করতে পারছি না, সেই জন্য গ্যাসেই গরম করে নিচ্ছি এই দু পিস মাংস আর এই মাছের ঝোলটা, এটা দিয়ে ভাত দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো চলো এখন যে সময়টা তোমরা দেখছো সেটা হচ্ছে খাওয়া দাওয়া করার পরের সময়টা, মানে খাওয়া দাওয়ার পরেও রান্নাঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে গ্যাস মোছা থেকে শুরু করে বাসন মেজেও সমস্ত কিছু রেডি করে, মানে রান্নাঘরটাকে পরবর্তী দিনের জন্য কমপ্লিট করে মানে রেডি করে তবেই কিন্তু আমি রান্নাঘর থেকে বেরোবো। তো এখানে দেখো বাসনপত্রগুলো সমস্ত জল ঝরে থাকবে, সকালবেলা উঠে এইগুলো প্রথমেই তোলার কাজ থাকবে। তো রান্নাঘরটাকে মোটামুটি রেডি করে ফেলেছি আর আজকের মতো কাজবাজ সমস্ত শেষ, ভিডিওটাকে ওখানে শেষ করে দেবো। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।